ଦେନ୍ ଆପଣଙ୍କ ତିନି ନମ୍ବର କୋଶ୍ଚିନ୍ ହେଉଛି ହା ମେନି ଇଣ୍ଡିଆନ୍ ଏକ୍ପାର୍ଟ ଫ୍ରମ୍ ଦୁଇ କନ୍ଫର୍ ୱି ଦ ପ୍ରବାସ ଭାରତୀୟ ସମ୍ମାନ ଅୱାର୍ଡ଼ ଅନ୍ ଟ୍ୱେଣ୍ଟି ଥର୍ଡ଼ ଜାନୁଆରୀ ଟୁ ଥାଉଜନ୍ ଇଣ୍ଟିନ୍ ତେଇଶ ଜାନୁଆର ଦୁଇ ହଜାର ଉଣେଇଶରେ କେତେ ଜଣ ୟୁଏ ଥିବା ଭାରତୀୟ ଯେଉଁ ପ୍ରବାସୀ ଭାରତୀୟ ରହିଛନ୍ତି ତାଙ୍କୁ ସମ୍ମାନିତ କରାଗଲା ଭାରତରେ ତ ଦେଖନ୍ତୁ ଏଠି ଅପସନ୍ ହେଇଛି ଆପଣଙ୍କ ସାଙ୍ଗରେ ତିନି ନମ୍ବର କୋଶ୍ଚିନ୍ ରାଇଟ୍ ଆନ୍ସର ହେଉଛି ଆପଣଙ୍କର ଅପସନ୍ ସି ତିନି ଜଣ ପ୍ରବାସୀ ଭାରତୀୟଙ୍କୁ ସମ୍ମାନିତ କର ଯେଉଁମାନେ ୟୁଏଇରେ ଯାଇକି ରହୁଛନ୍ତି ଭାରତ ସରକାରଙ୍କ ତରଫରୁ প্ৰবাসী ভাৰতীয় সন্মান হ'ব সবুঠা সৰ্বোচ্চ সন্মান যায় কি ৰাষ্ট্ৰপতি প্ৰেজেণ্ট কৰি থাকে এই কাহো প্ৰেজেণ্ট কৰা হৈ থাকে নন ৰেডেণ্ট ইণ্ডিয়ান যি এন আৰ মানে কোৱা নন ৰেচেণ্ট ইণ্ডিয়ান মানে যি সব বাহাৰ যায় ৰন্ধন দেন আপোনাৰ আগ গোটেই ৰৈছে পি আইজ পি আইজ মানে পৰ্চন অফ ইণ্ডিয়ান অৰিজিন মানে ভাৰতৰ সেই অৰিজিন্ন কিন্তু বাহিৰ যাইকি ৰ সেই মানুহক এটা সৰ্বচ্চ সন্মান দিয়া প্ৰবাসী ভাৰতীয় দিবসৰে তই যি তিনিজনক দিয়া গ'ল তাৰ নাম এই মেনচন কৰি দিয়া গোটেই আপোনালোকৰ গিৰিশ পন্ত দেন আপোনালোকৰ সুৰেন্দ্ৰ সিং কান্ধাৰী আণ্ড ডক্টৰ জুলেখা দাউদ এই তিন জনক মিলা যে প্রবাসী ভারতীয় সম্মান অওয়ার্ড তেইশ জানুয়ারি দুই হাজার উনিশে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাকে প্রেজেক্ট কলে দে চার নম্বর কোশ্চেন হচ্ছে ইউনিয়ন ক্যাবিনেট আপ্রুভ দ এমোসি বিটুইন ইন্ডিয়া অ্যান্ড ড্যাশ কন্ট্রি ইন দ ফিল্ড অফ ফুড প্রোসেং সেক্টর যে ফুড প্রোসেং সেক্টর বা আপনার যে খাদ্য প্রকরণ বা আপনার খাদ্য যে প্রোসেং সেক্টরের কোঅপরেসন সহযোগী গোটে মেমোরাণম অফ কোঅপরেসন সাইন করাছি ইন্ডিয়া এবং কেউ দেশ মধ্যে যাও ইউনিয়ন ক্যাবিনেট আপ্রুভ করে দা তো দেখুন অপশন হয়েছে আপনার সামনে

কেৱল এটা আপোনাৰ চবিছ জানুৱাৰী দুই হাজাৰ উনৈছেৰে এতিয়া আপোনাৰ আগতে কোচন ৰাইজ ইলেকচন কমিশন অফ ইণ্ডিয়া এতিয়া হষ্ট কল আপোনালোকৰ ইণ্টাৰনেল কনফাৰেণ্ মেকিং আৱাৰ ইলেকচন ইনক্লুচ আছে সেই আও গোটেই মেমৰাণ্ডা অণ্ডাৰষ্টাণ্ডিং সাইন কৰা কিন্তু সাই কাল ভূটান সৈতে আগু মই চাইন কৰাৰ তাৰ যোন ভাডিডিটিটি সৰিহিছিল তাক আও ৰূ কৰলা বা তাক আউৰে পুনি চাইন কৰলা যা দ্বাৰা ক'ৰ হ'ব নে ৰু কৰলা এতিয়া ক'ত ইলেকশ্যন তাৰ যি ভূটান হ'ল সেই কোপৰেচন কৰিব ইলেশন কমিশন অফ ইণ্ডিয়া চাইন কল এগ্ৰিমেণ্ট

যেহেতু তেইশ জানুয়ারী পড়ুছি সুভাষচন্দ্র বোসকর জয়ন্তী তো তাকে মনে পকাই এটা তাঁর না আওয়ার্ডটি ইনস্টিচ্যুট করত এই যে দুই হাজার উনিশপ্রে কাহু দিয়ে যাবে অওয়ার্ডটিকে যে এইট বাটালিয়ন রয়েছে সে টু থাউজেন্ড নাইনটিন মিলা সুভাষচন্দ্র বোস আপ্তা প্রবন্ধন পুরস্কার তো আপনার এটা কোশ্চেন যদি আসব টু থাউজেন্ড নাইনটিন সুভাষচন্দ্র বোস প্রবন্ধন পুরস্কার তো আপনার আনসর দেবে অফ এন ডিডিআরএফ এন ডিআরএফ

তো এই আন্তর্জাতিক শিক্ষা দিবসর মুখ্য লক্ষ্য কখন যেমন আউথে রিপিট করি কৌি এটা হচ্ছে আপনার শান্তি এবং বিকাশ ক্ষেত্রে তার ভূমিকা প্রচার প্রসার করা এটা পাাল তো এই যে সংযুক্তরাষ্ট্র মহসভা বা আপনার ইউএন তরফের এটা ডিক্লে করা চব্বিশ জানুয়ারী আন্তর্জাতিক শিক্ষা দিবস রূপে ঘোষিত করা এটি আপনার জাঁলে ইন্টারনেশে ডে অফ এজুকেশন আপনার পান করা চব্বিশ জানুয়ারী দে আপনার ভারতের ন্যাশনাল এজুকেশন ডে কম পান করা এবং কাহার জন্মদিবসের এটা পাাল তা রাইট আনসর রয়েছে আপনার ইলেভেন নভেম্বরের এবং মৌলানা অবুল কালাম আজাদ আনিভর্সরীতে পাালন করা ন্যাশনাল ডে ইন্ডিয়ার আপনার মনে পড়ব তো আপনার যদি দেখেছেন ভিডিওটি আপনার লাস্ট কমেন্ট করে কেবেন আপনার খালি জস্ট ইলেভেন নভেম্বর যে আপনার ইলেভেন আমার রাষ্ট্রীয় শিক্ষা দিবস করা নম্বর প্রশ্ন দেখুন হোয়াট ইজ দ নেম অফ দি নিউ কমিশন বাই দ নাভি চিফ সুনীল ইন নিকোবর আইল্যান্ড অন টোয়েন্টি ফোর টু থাউজেন্ড নাইনটিন

ଦେନ୍ ଆପଣଙ୍କ ବାର ନମ୍ବର କୋଶ୍ଚିନ୍ ହେଉଛି ଲାନ୍ସ ନାୟକ ନାଜିର୍ ଅହମ୍ଦ ୱିଲ୍ ବି କନଫର୍ଟ ୱିଥ୍ ଡ୍ୟାସ୍ ଆୱାର୍ଡ଼ ଇନ୍ ଟୁ ଥାଉଜେଣ୍ଡଟିନ୍ ଦୁଇ ହଜାର ଉଣେଇଶରେ ଲାନ୍ସ ନାୟକ ନଜି ଅହମ୍ଦକୁ କେ ୱାର୍ଡ଼ରେମାନିତ କରାଯିବ ତ ଦେଖନ୍ତୁ ଏଠି ବାର ନମ୍ବର କୋସନ୍ର ଅପସନ୍ ରଖନ୍ତୁ ରାଇଟ୍ ଆନ୍ସର ହେଉଛି ଆପଣଙ୍କର ଅପସନ୍ ଡି ଅଶୋକ ଚକ୍ରରେ ସମ୍ମାନିତ କରାଯିବ ଲାନ୍ସ ନାୟକ ନାଜିର୍ ଅହମ୍ମଦକୁ ଦୁଇହଜାର ଉଣେଇଶରେ ତ ଏଠି ଆପଣଙ୍କର କୋଶ୍ଚିନ୍ ହେଉଛି ଅଶୋକ ଚକ୍ର କ'ଣ ପାଇଁ ଦିଆଯାଏ ନା ଅଶୋକ ଚକ୍ର ଯୁଦ୍ଧରେ ଯେଉଁ ଯୁଦ୍ଧ ମଇଦାନରେ ବୀରତା ଏବଂ ସାହସ କାର୍ଯ୍ୟ ବା ଆତ୍ମବଳିଦାନ ପାଇଁ ବା ଶାନ୍ତି